সত্যিকার অর্থে ধর্মচর্চা যেটাকে বলে, ধর্মচর্চা সত্যিকার অর্থে হচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবেন? ভেরি সিম্পল, আমি নামাজ পড়ি, হজ করি, জাকাত দেই, ওয়াজ করি, তকরির করি, মানুষে কত সুন্দর সুন্দর কথা বলি, এটা দিন না। দিন হচ্ছে এগুলো আমার জীবনে পরিবর্তন কতটুকুন করেছে, এটা দিন। তো আমি আপনাকে এসে জিজ্ঞেস করতে হবে না, আমি নিজেকে নিজে জিজ্ঞেস করব, আমার ভিতরে যদি ধর্মের সচেতনতা থাকে তাহলে আমার ভিতরে একটা মৌলিক পরিবর্তন আসবে, সেটা কি? আখলাকি পরিবর্তন। আমার ভিতরের জগতের পবিত্রতা পরিশোধন, যেটাকে আমরা তাসকিয়া বলি, আমার ভিতরের জগতের পবিত্রতা বাড়বে। ভিতরের জগতের পবিত্রতা যদি বেড়ে যায়, দুইটা জিনিস বাড়বে, দুইটা জিনিস কমবে। আল্লাহর ভয় বেড়ে যাবে, আল্লাহর উপর আস্থা বেড়ে যাবে, কমে যাবে দুইটা জিনিস, লোভ হারাম খাওয়া, এই দুইটা জিনিস কমে যাবে। তো আমার জীবনে যদি ধর্ম থাকে, কিছু জিনিস বাড়বে, কিছু জিনিস কমবে। এখানে আমি কপাল কালো করারও কোনো দরকার নাই, এখানে আমি লম্বা লম্বা জুব্বা আবা খাবা এগুলার সাথে আপনার দিনের কোনো সম্পর্ক নাই। দিন জুব্বা দেখে না, দিন ভিতর দেখে। আমার আল্লাহর দৃষ্টি হচ্ছে আমার কলমের দিকে, আমার কাপড় চুপড়ের দিকে না। এই জন্য আমার নবী বলছেন, তোমার ভিতরের ওই জিনিস যদি ঠিক হয়ে যায় তো তুমি ঠিক হয়ে গেলা, আর তোমার ভিতরের ওই জিনিস যদি নষ্ট হয়ে যায় এটা তোমার পুরা ব্যবস্থাকে ফাসাদ করে দেবে। সুতরাং আমরা প্রত্যেক ব্যক্তি, আমি নিজের দিকে তাকাবো, দিন আছে কিনা। দিন আছে, ইয়েস, তাইলে দুইটা জিনিস দাঁড়াবে, দুইটা জিনিস নামবে। যে দুইটা জিনিস দাঁড়াবে সেটা খৌফে খুদা বেড়ে যাবে, মাওলাই করিমের প্রতি তাওয়াক্কুল বেড়ে যাবে, দুইটা জিনিস নেমে যাবে। লোভ কখনো আপনার আশপাশে আসতে পৃষ্ঠ আসতে পারবে না। হারামের প্রতি আপনি আল্লাহর দরবারে তখন জবান দিয়ে বের হবে, আল্লাহ হারাম যাওয়ার আগে যেন মালাকুল মত উপস্থিত হয়। এই যে এই জিনিসগুলো উপরে নামা, উপরে উঠা, নিচে নামা, এটা আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এগুলো বুঝার জন্য, বলার জন্য কারো কাছে যেতে হবে না। কিন্তু পৃথিবীতে ইসলাম এক জায়গায়, আরেক জায়গায় যারা ইসলামকে, আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করতে হচ্ছে, সেকুলারিজম, কমিউনিজম, ফেসিজম, সোশ্যালিজম, মডার্নিজম, লিবারালিজম, হ্যাঁ, মডার্ন লিবারালিজম, মডার্নাইজেশন, ফিলসফি, কত জাতে সিস্টেম আমাকে ফেস করতে হচ্ছে, এবং কত ধরনের সিস্টেম এসে আধুনিক প্রজন্মকে, বলেন দেখি আমাদের তরুণ প্রজন্ম যাদের, যারা ইউনিভার্সিটি শেষ করেছে বা পড়তেছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, বলেন দেখি তাদের জীবনযাত্রা আমেরিকামুখী না মদিনামুখী? আমেরিকামুখী না। দোষ কার? দোষ ওদের না, তো দোষ তো আমার। কারণ কি? আমার দায়িত্ব ছিল প্রত্যেক যুগে আমার নবীর ধর্মকে আমেরিকার চেয়ে বেশি আধুনিক করে জাতির কাছে উপস্থাপন করা। আমি সেটা পারি নাই, আমি এখনো পান খাই, পান খেয়ে খেয়ে আজীব কাপড় চুপড় পরি, আমার ব্যক্তিত্বের মধ্যে, কাপড়ের মধ্যে না আছে পরিষ্কার পরিচ্ছন্নতা, না আছে কথার দাপট, না আছে জ্ঞানের দাপট। এখন নতুন প্রজন্ম যখন দাঁড়ালো, সে দুইজনের মধ্যে পরীক্ষা করে দেখছে, আধুনিক তো এটা, কথাবার্তা চাল চলন, আপনি চুপসে আছেন, আর এমন এমন বিষয় নিয়ে আপনি কথা বলছেন, সে বুঝতেও পারছেন আপনি আসলে কোন দুনিয়ার লোক। আপনি যেই বিষয় নিয়ে কথাগুলো বলছেন সেই বিষয়ে তো তার বিন্দু পরিমাণ ইন্টারেস্ট নাই। আপনি কোন ধর্মকে কোথায় নামালেন? আরে আমার নবী 1400 বছর আগে এসে মক্কায়ে মুয়াজ্জমার মধ্যে কোন দিন ডিসকাস করেছেন? আপনি 1400 বছর পরে এরকম আধুনিক যুগে কোন দিন চর্চা করছেন? আজকে যদি মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম বসা থাকতেন, আমার নবী বসা থাকতেন, আমি একবার চিন্তা করতে হবে না আমার নবী আমার এই কথাগুলো শুনে খুশি হতেন, না আমার নবী মজলিস ছেড়ে উঠে চলে যেতেন। কুরআন বলছে, উম্মত, তোমরা বিভিন্ন ধাপে ফেরকায় বিভক্ত হয়ে যেও না।
কোরআনে পাকের আয়াত বলছে যদি পরস্পর পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হও তোমাদের শক্তি খতম হয়ে যাবে, তোমরা ছিন্ন বিচ্ছিন্ন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম আমরা করি ইমামে আজম কনফারেন্স, ফর এক্সাম্পল আমরা ইমামে আজম নিয়ে কথা বলছি। আপনি এই যুগের মধ্যে যখন ইমামে আজমকে তুলে ধরবেন কিভাবে তুলে ধরবেন? এই দুই সাইডটা মাসালা দিয়ে এ হাত তুলানামা, ইমামে আজম আমাকে হাত তুলানামা শিখাইতে আসছে। ও ভাই, এক ব্যক্তি আইনের সমুদ্র বইয়ে দিয়েছে, আপনি সেই ব্যক্তিকে আপনি ওই নামাজে হাত উঠানামার মধ্যে কেন সীমাবদ্ধ করে দিলেন? আপনি জাতির সামনে ইমামে আজমকে তুলে ধরছেন, ডক্টর কামাল হোসেনের সামনে তুলে ধরছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজ্ঞদের সামনে তুলে ধরছেন, এমন ভাবে কথা বলেন যেন তাদের চিন্তার জগতের মধ্যে আগুন ধরে যায়, তারা বুঝতে পারে ইমামে আজমকে। আবার আমি মাঝে মধ্যে মনে চিন্তা করি যদি ইমামে আজম আমাদের মজলিসে থাকতেন উনি নিজে উঠে চলে যেতেন, কিরে বেটা আমি কি কারণে আসলাম, আমি কে, তুই বলস কি এগুলা। সম্মানিত উপস্থিতি, তো বলতে চাচ্ছিলাম প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদের এই পরিস্থিতি বিরাজ করছে, কেন? এটা সুন্নতে ইলাহি। আমাদের ব্যক্তি জীবনের মধ্যে দিন যেভাবে প্র্যাকটিস করার দরকার ছিল, দিন থেকে বের হয়ে যাওয়ার কারণে আমরা আস্তে আস্তে সভ্যতার নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে কবর, হাসর, আল্লাহ, রসুল, কোরআন, আমি যখন এগুলার বিমুখ হব দুইটা জিনিস বিমুখ হয়ে যাবে, একটা শান্তি আর একটা হচ্ছে সামাজিক শৃঙ্খলা। এই দুইটা জিনিস আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে।